চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ। মমিনপুরে সিএমআরআই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ। সন্তান জন্মের পরে মৃত্যু মায়ের, মৃতার নাম পিঙ্কি ভট্টরাজ্য। আলিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের তরফ থেকে। চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে এবার কাঠগড়ায় কলকাতার নামে বেসরকারি হাসপাতাল। পরিবারের অভিযোগ, বুধবার সিজার করে সন্তান প্রসবের পর মা ও সদ্যজাত দুজনেই সুস্থ আছে বলে দাবি করেছিল মমিনপুরের সিএমআরআই হাসপাতাল কর্তৃপক্ষ। আজ ভোরে হাসপাতাল থেকে বাড়ির লোকে খবর দেওয়া হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাকে আইসিইউতে রাখা হয়েছে। এরপর পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখেন তার মৃত্যু হয়েছে। বৌমার্তো বাচ্চা হবে 33 বছর তার বয়স, তাকে এখানে দেওয়া হলো বাচ্চা ডাক্তার ডাসো মুখার্জির আন্ডারে, বিধি মুখার্জির ছেলে। মানে সকালবেলা সিজার হলো সকাল 10টায়, বেবি হলো, ছেলে হলো, ছেলে সুস্থ সবল ছেলে, সুস্থ সবল ছেলে। আমরা দেখে কথা বলে গেলাম, বেবিকে দেখলাম, মায়ের সঙ্গে ওর হাজব্যান্ডকে কথা বলালো, আমার ছেলে কথা বললো তার বউয়ের সঙ্গে। আমরা দিয়ে সারাদিন থেকে আবার সন্ধ্যাবেলা আমার ছেলেতে এলাম, তাকে দেখতে, সে আমার সঙ্গে কথা বলে। আমি কি তার দুবেলা দুটো নার্স রাখা হয়েছে তার জন্য, যে সিজার হবে ডাকলে এসে দেখলাম প্রথমত কোনো নার্স ওদের কাছে নেই, ফার্স্ট কথা। তারপরে আমাকে তখনই বলে, মা দেখো এরা টিপলে না, কিছুতেই আসছে না। আমি বললাম এই শ্যাম্পু গিয়ে বলতো, আমার ছেলেকে বললাম, বললো যে ওরা এখানেই আছে, কোনো চিন্তা নেই তোমার। আমাকে বলছে আমার পেটে যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ রে বাবা সিজার তো সরকার আজকে হয়েছে, ভালো হয়ে যাবে, তোকে কালকেই হটাবে। আমি এই কথা বলে ঠাকুরের নাম জপ করে দিয়ে তাকে সে ভালো করে কারণ ছেলেটাকে দিয়েছে তোর কাছে। বলে হ্যাঁ আমাকে দেখে গেছে, মা কী সুন্দর ছেলে হয়েছে। বলে মানে হ্যাঁ রে খুব ভালো সুন্দর ছেলে হয়েছে তো, বলে সব করে তো কথা বলে টোলে সমস্ত করে গেলাম। শুনে রাতে 3টার সময় ফোন যাচ্ছে, ওনাকে প্রেশার ফল করে গেছে, সেই জন্য ওরকম হচ্ছিল। আমরা বলছি এটাকে পুরো নার্স এখানকার কাবিলতি, তারা দেখেনি রাত্রিরে বউটাকে, আমার নিজেরা বলে অন্য ভুল ইঞ্জেকশন হোক বা ওভারডোজ ইঞ্জেকশন হোক, যা হোক দিয়ে ইঞ্জেকশন হোক ওষুধ হোক যা হোক দিয়ে বউটাকে মেরে পেয়েছে। শুধু শুধু ব্লাডটাকে ক্লট করে দিয়েছে, এগুলো শুধু শুধু ব্লাডটাকে ক্লট, যখন সিজার হয়েছে তার পেশেন্ট হয়েছে সন্ধ্যা সকাল 10টায় যে বাচ্চা ইস্যু হলো, যা রাত্রি সন্ধ্যে 8টা 9টা অবধি সে ভালো থাকলো, 10টা অবধি সে ভালো থাকলো, তার কী করে হয় নার্সদের না হলে এটা পুরো ক্যালকাটা হসপিটালে, পুরো ক্যালকাটা হসপিটালকে এবার বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটা মানুষকে ওরা খুন করে দিলাম, ডাইরেক্টলি ওরা মার্ডার করলো। এরপরই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবার। আলিপুর থানায় অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। মৃতার নাম পিঙ্কি ভট্টরাজ্য। আমাদের অভিযোগ রাত 10টা অবধি পেশেন্টটা ভালো ছিল, সকালবেলা 10টার সময় সিজার হয়েছে, রাত 10টা অবধি কিছু নেই, 12টা অবধি কিছু নেই, রাত 3টের সময় নাকি 10 মিনিটে হঠাৎ প্রেশার ফল করে গিয়ে পেশেন্ট মারা গেছে। এটা হচ্ছে রাত 3:30 ফোন করে জানাচ্ছে ইমার্জেন্সি হয়েছে আসুন, আসার পর বলেছে 3:10 পেশেন্ট মারা গেছে। আর এখন এই 6 ঘন্টা বাদে এখন মিটিং করতে নেবে, আরএমও বলছে 5টায় মারা গেছে। 4টের সময় পেশেন্ট পার্টি সবাই এসছে, তাদের বলেছে আপনার পেশেন্ট এক্সপায়ার করে গেছে, এখন বলছে 5টা 5। টাইম নিয়ে এরা ঠিক করে বলতে পারছে না কী টাইম লিখে কীভাবে সাজাবে।